নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলের আরও একটি নতুন ভিডিও তো আপনাদেরকে সবাইকেই স্বাগত এনাই তো বন্ধুরা আজকের এই ভ্যাকেন্সিতে আপনাদেরকে যে সমস্ত পোস্টে নিয়োগ করা হচ্ছে এখানে আপনাদের পোস্ট রয়েছে যেমন নাইট গার্ড পোস্ট রয়েছে কর্মবন্ধু পোস্ট রয়েছে এই পোস্টগুলিতে আপনাদেরকে নিয়োগ করা হচ্ছে পশ্চিমবঙ্গের যে কোনো জেলা ক্যান্ডিডেট আপনারা আবেদন এখানে করতে পারেন তো প্রথম পোস্ট রয়েছে এখানে নাইট গার্ড যেখানে আপনাদের লাস্ট আপনার চৌষট্টি বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন এবং এখানে আপনার বয়সের হিসাব করবেন এক সাত দু হাজার চব্বিশ তারিখ অনুযায়ী কোয়ালিফিকেশান কী বলা হয়েছে আপনাদের এখানে কোয়ালিফিকেশান যে প্রথমত আপনাদেরকে যে কোনো ভারতীয় নাগরিক আপনারা আবেদন করতে পারবেন ক্লাস টেন পাস করে থাকলে এখানে আপনারা আবেদন করতে পারবেন যদি আপনাদের কম্পিউটারের নলেজ থাকে আপনাদেরকে অগ্রাধিকার এখানে দেওয়া হবে এবং যাদের কম্পিউটারের নলেজ আছে তারাই এখানে আবেদন করবেন এখানে একটি টোটাল এখানে ভ্যাকেন্সি বলা হয়েছে পরবর্তী পোস্ট রয়েছে কর্মবন্ধু পোস্ট যেখানে আঠেরো থেকে চৌষট্টি বছরে যে কোনো প্রার্থী আপনারা আবেদন করতে পারবেন এখানে আপনাদের বলা হয়েছে যে কোনো ভারতীয় নাগরিক আপনারা আবেদন করতে পারবেন ক্লাস এইট পাস করে থাকতে হবে এবং এখানে আপনাদের মেডিকেলি ফিট থাকতে হবে এবং ফিজিক্যালি ফিট থাকতে হবে একটি টোটাল এখানে আপনাদের ভ্যাকেন্সি রয়েছে তো এই ভ্যাকেন্সিটি রিলিজ করা হয়েছে ধর্ম ধর্মান্ধ গভর্নমেন্ট পিটিটি ইনস্টিটিউট থেকে নদিয়া জেলাতেই রয়েছে এটি ষোলো থেকে ষোলো সাত দু হাজার চব্বিশ থেকে গুরুত্বপূর্ণ ভ্যাকেন্সিটি রিলিজ করা হয়েছে মেমো নম্বর আপনাদের এখানে দিয়ে দেওয়া হয়েছে তো এখানে আপনাদের বলা হয়েছে যে কোনো ফ্রেশ ক্যান্ডিডেট বা রিটায়ার্ড ক্যান্ডিডেট দুই ধরনের ক্যান্ডিডেটই এখানে আপনারা আবেদন করতে পারবেন এখানে আপনাদের আবেদন করার লাস্ট ডেট হচ্ছে দুই আট দু হাজার চব্বিশ তারিখ ফ্রাইডে বিকেল পাঁচটা পর্যন্ত টেম্পোরারি বা কন্ট্রাকচুয়াল বেসিসে এই নিয়োগটা নিয়োগটি আপনাদের এখানে করা হচ্ছে এবং গভর্নমেন্টের নিয়ম অনুযায়ী আপনাদেরকে স্যালারি আপনাদেরকে এখানে দেওয়া হবে তো এখানে টার্মস অ্যান্ড কন্ডিশান কী কী বলা হয়েছে এখানে আপনাদের বলা হয়েছে পিওরলি কন্টিনি টেম্পোরারি বা কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগটি করা হচ্ছে তিনশো চৌষট্টি দিনের জন্য পরবর্তীকালে আপনাদের পারফরমেন্সের উপর বেস করে আপনাদের মেয়াদ বাড়ানো হতে পারে তো এখানে আপনাদের স্যালারি আপনাদের গভর্নমেন্ট অর্ডার অনুযায়ী আপনাদেরকে স্যালারি আপনাদেরকে এখানে দেওয়া হবে তো বলা হচ্ছে অ্যাপ্লিকেশান তার সঙ্গে বায়োডেটা এবং সমস্ত রিলেভেন ডকুমেন্ট সেলফ অ্যাটেস্টেড করে আপনাদেরকে অ্যাটাচ করতে হবে এবং দু আর দু হাজার চব্বিশ তারিখ ফ্রাইডে হচ্ছে বিকাল পাঁচটার আগে আপনাদেরকে নিজেরা গিয়ে আপনাদেরকে সেখানকার ড্রপ বক্স বা পোস্টের মাধ্যমে আপনাদের সেখানে পাঠিয়ে দিতে হবে এই হচ্ছে ঠিকানা প্রিন্সিপাল দ্য প্রিন্সিপাল ধর্মন্দ গভর্নমেন্ট পিটিটিআই ভিলেজ এবং পোস্ট অফিস হচ্ছে ধর্মদ পোস্ট অফিস হচ্ছে নাকাশিপাড়া ডিস্ট্রিক্ট হচ্ছে নদীয়া পিন নাম্বার দেওয়া হয়েছে ঠিকানা আপনাদেরকে নিজেদের অ্যাপ্লিকেশন ফর্মটি পাঠিয়ে দিতে হবে দুই আট দু হাজার চব্বিশ তারিখ আবার বলে রাখছি দুই আট দু হাজার চব্বিশ তারিখ হচ্ছে এখানে আবেদন করার লাস্ট ডেট বিকেল পাঁচটা পর্যন্ত তো আপনারা যদি আরও কিছু জানতে চান তো এখানে আপনাদের এখানে একটি ওয়েবসাইটটি দেওয়া হয়েছে ওয়েবসাইটটি আপনারা ভিজিট করতে পারেন এখানে আপনাদের ইন্টারভিউর মাধ্যমে সিলেকশন করা হবে ইন্টারভিউর ডেট আপনাদেরকে পরবর্তীকালে নিজেদের ইমেল আইডি বা ফোন নাম্বার দেবেন সেই ফোন নাম্বারটিতে বা ইমেল আইডিতে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে তো এখানে আপনাদের যদি কোনো ধরনের কোয়ারি থাকে তো এখানে একটি ফোন নাম্বারও আপনাদের জন্য দিয়ে দেওয়া হয়েছে এই ফোন নাম্বারটিতে আপনারা অফিস আওয়ারের মধ্যে দশটা থেকে পাঁচটার মধ্যে যদি কোনো কোয়ারি থাকে তো আপনারা ফোন করতে পারেন তো যে সমস্ত ডকুমেন্ট আপনাদেরকে অ্যাটাচ করতে হবে এখানে আপনাদের বলা হয়েছে ফোটো কপি লাগবে অল টেস্ট এজ প্রুফ ডকুমেন্ট দিতে হবে ডকুমেন্ট অফ সিটিজেনশিপ ডকুমেন্ট আপনাদেরকে দিতে হবে এবং এখানে আপনাদের অ্যাপ্লিকেশন ফর্ম আপনাদেরকে দিয়ে দেওয়া হয়েছে যে ঠিকানায় আপনাদেরকে অ্যাপ্লিকেশান ফর্ম পাঠাতে হবে টু দা লেকচারার ইনচার্জ ধর্মন্দ গভর্নমেন্ট পিটিটিআই পোস্ট অফিস হচ্ছে ধর্মন্দ ডিস্ট্রিক্ট হচ্ছে নদীয়া পিন নম্বর দেওয়া হয়েছে তো এখানে নাইট গার্ড বা কর্মবন্ধু পোস্টের নিয়োগটি করা যায় এখানে আপনার নিজেদের ফটো সেটে দেবেন এবং সিগনেচার আপনাদেরকে করে দিতে হবে এখানে আপনাদের বলা হয়েছে নিজেদের নেম লিখবেন ক্যাপিটাল লেটার ফাদার্স নেম পারমানেন্ট অ্যাড্রেস আপনাদেরকে এখানে দিতে দিতে বলা হয়েছে প্রেজেন্ট অ্যাড্রেস এখানে আপনাদেরকে দিতে বলা হয়েছে এখানে আপনারা ডেট অফ বার্থ দেবেন এখানে মেল ফিমেল আপনারা দিয়ে দেবেন রিলিজেন দিতে হবে ন্যাশনালিটি আপনাদেরকে এখানে দিতে হবে ডোমিসাইল স্টেট সার্টিফিকেট আপনাদের এখানে অ্যাটাচ করতে হবে এবং কাস্ট সার্টিফিকেট আপনাদের যদি থাকে আপনারা এখানে নিজেদের ঘরে জেনে দাগ মেরে দেবেন এবং একটি কাস্ট সার্টিফিকেট আপনাদেরকে অ্যাটাচ করতে হবে ইমেল আইডি দিতে হবে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে বলা হয়েছে মোবাইল নাম্বার দিতে বলা হয়েছে ভোটার আইডি কার্ড বা আধার নাম্বার আপনাদেরকে দিতে বলা হয়েছে এখানে আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশান সমস্ত ডিটেলস দিয়ে দেবেন এক্সপিরিয়েন্স যদি থাকে এক্সপিরিয়েন্স আপনারা দিয়ে দেবেন তো বন্ধুরা ভিডিওটি এখানে পর্যন্ত এই ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং বন্ধুর সাথে ভিডিওটি শেয়ার করে দেবেন দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ